অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কর্কট রাশির জুলাই 2020 কেমন যাবে একটি আগাম পূর্বাভাস দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তবে আপনাদেরকে জানাই, এটা হচ্ছে একটি সার্বিক রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। অনেকেই বলেন যে স্যার এটা তো মিলল না, দেখুন আমি যে এটা দাবি করব না যে আপনার 100% মিলবে, কিন্তু দেখুন এটা 30-40% কিন্তু মিলতে বাধ্য। তবে রাশিফলটি দেখুন আপনাদেরকে কিষ্ট হলো, এই রাশিফলটি আপনার এ মাসে কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সমস্যা আসতে পারে তার একটা অগ্রিম ভবিষ্যৎবাণী আপনারা কিন্তু জানতে পারবেন। তো শুরু করা যাক ভিডিওটি। দেখুন, কর্কট রাশির প্রথম কথা বলে, আপনাদের ঠিক চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি একাদশ স্থানেই অবস্থান করছে। অর্থাৎ একাদশ স্থান থেকে আমরা কি বিচার করি, সফলতা, সাকসেস, লাভ। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এবং সে কিনা এই শুক্র সকেত্রিক এবং মার্গী, সেক্ষেত্রে আপনাদের কিন্তু বিশেষ ফায়দা কিন্তু আসবে। অর্থাৎ যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন, প্রেমের ক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন। কারণ দেখুন, চতুর্থ ভাব থেকে আমরা কী বুঝাই, পরিবার, পারিবারিক সুখ এবং আপনাদের গৃহসুখ, কোনো গাড়ি কিনা বা কোনো জায়গা কিনা, এগুলো একটা সম্ভাবনা কিন্তু আছে কর্কট রাশির জন্য। কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ, নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের কিন্তু উন্নতি হবে। প্রেমের ক্ষেত্রে দুর্দান্ত সময় কর্কট রাশির জন্য। এরপরে আসি আপনাদের কর্মজীবন। দেখুন, আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের দশমপতি মঙ্গল আপনাদের রাশির নবম স্থানে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্য স্থানে। সেক্ষেত্রে কী হচ্ছে, আপনাদের এই যে আপনাদের দশমপতি নবম স্থানে অবস্থান করায় কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যে কিন্তু উন্নতি হবে। অর্থাৎ যারা কর্ম নিয়ে এতদিন সমস্যায় ছিলেন, কর্ম হারানো বা কর্ম পাচ্ছিলেন না বা কর্ম থেকে ক্ষেত্রে সমস্যা, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাটা কিছুটা হলেও কিন্তু আপনাদের কাটবে। অর্থাৎ নতুন কর্ম পাবেন, কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। নবম স্থানে মঙ্গল, পঞ্চম এবং নবমের কানেকশান বিশেষ ভালো। আমি আপনাদেরকে আবারও বলছি, কারণ নবম পঞ্চমের কানেকশানে আপনাদের ভাগ্যের উন্নতি করবে এবং আপনাদের সন্তান ক্ষেত্রে সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের তৈরি করছে কর্কট রাশির জন্য। এবার আপনাদেরকে জানাই, যারা ব্যবসা করছেন, দেখুন আপনাদের সপ্তম স্থানে শনির অবস্থান, সেক্ষেত্রে কী হবে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু ওভারঅল শুভ। ব্যবসার ক্ষেত্রে আপনারা ডেভেলপমেন্ট করবেন, যারা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টসের বিজনেস করছেন বা যারা ধরুন বালি, রড অর্থাৎ হার্ডওয়্যারের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভজনক। যারা চায়ের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু বিশেষ সময়টা কিন্তু ভালো। এবার জানা, যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে খুবই শুভ। যারা মাছ চাষের সঙ্গে যুক্ত আছেন, এ মাসটা কর্কট রাশির জন্য অতীব শুভ হতে চলেছে। যারা ধরুন যারা পুকুর চাষ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা কর্কট রাশির ক্ষেত্রে বা জমিতে ফসল ফলান তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভজনক কিন্তু হবে। এবার আসি আপনাদের ষষ্ঠ স্থানে বৃহস্পতির অবস্থান। আপনাদের শত্রুতাটা কিছুটা হলেও আপনাদের কমবে এবং আপনাদের রাশির ঠিক দশমভাবে দৃষ্টি এবং আপনাদের রাশির ঠিক দ্বিতীয়ভাবে দৃষ্টি, সেক্ষেত্রে কী হচ্ছে, আপনাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু ভালো হবে। অর্থাৎ যাদের আর্থিক প্রবলেম চলছিল এতদিন ধরে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি 100% কিন্তু কর্কট রাশির হচ্ছে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। এবার জানাই আপনাদের বন্ধুবান্ধবের স্থান। বন্ধুবান্ধবের থেকে সহযোগিতা আপনারা পাবেন,
ভাই বোনদের থেকে সহযোগিতা পাবেন, কিন্তু পিতার শরীরের দিকে বিশেষ নজর দিন, পিতার শরীর স্বাস্থ্যের দিকে হানি, মাতার শরীর স্বাস্থ্য কিছুটা হলেও সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আছে। তবে রোগ, ঋণ, শত্রুতা আপনাদের কিন্তু কমবে, অর্থাৎ যাদের ঋণ আছে সেই ঋণ কিছুটা হলেও আপনাদের পরিশোধ করবেন, শত্রুতাটা আপনাদের কমবে এ মাসে, অর্থাৎ শত্রু কিন্তু যেগুলো ছিল সেক্ষেত্রে তারা কিন্তু পিছু হটবে। এবার আসি যারা গ্ল্যামার দুনিয়াতে আছেন, অর্থাৎ যারা মডেলিং, অ্যাক্টিং বা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ লাভজনক, অর্থাৎ আপনারা নতুন কাজের সুযোগ পাবেন। যারা বিজনেসে আছেন তাদের ক্ষেত্রে, যারা অর্ডার পাচ্ছিলেন না, আপনারা কিন্তু এ মাসে বেশ অর্ডার কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ শুভ ফল কিন্তু প্রদান করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু হলেও সমস্যা দেখা যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা একটু নজর দিন। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টি মধ্যম। এবার আসি আপনাদের যারা কর্কট রাশির বয়স, 60 ঊর্ধ্বে বয়সে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক পীড়া কিছুটা হলেও হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আপনাদের হার্ট কিডনির সমস্যা, হাড়ের সমস্যা, কিডনির সমস্যা এবং ইউরিন ঘটিত কিছুটা সমস্যা, প্রেশার, সুগার, থাইরয়েডের সমস্যা এগুলো কিন্তু হওয়ার, এবং ব্যাক পেন, বিশেষ করে ব্যাক পেন বা ছোটোখাটো পায়ে চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু কর্কট রাশির লক্ষ্য করা যাচ্ছে এই মাসে, সেদিক থেকে বিশেষ সাবধান থাকবেন। এ মাসে আপনাদের কোনো গাড়ি, অর্থাৎ সেটা 4 চাকা হতে পারে, 2 চাকা হতে পারে, কেনার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু আপনাদের আছে। এবার আসি কর্কট রাশির ঠিক মাতৃস্থান, আপনারা মায়ের থেকে কিন্তু আপনারা এ মাসে বিশেষ সাপোর্ট পাবেন, কিন্তু আবারও বলছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা কিন্তু অবশ্যই নজর দিন। ধার্মিক কারণের জন্য আপনারা হয়তো কোনো জায়গায় দূরযাত্রা হতে পারে, ধার্মিক কারণের জন্য, কোনো ধর্মের কাজের জন্য আপনারা হয়তো বা এক জেলা থেকে আরেক জেলা এই সকল জায়গায় কিন্তু যেতে পারেন। আপনাদের ক্ষেত্রে ভাড়াটিয়ার থেকে কিছুটা হলেও সমস্যা কিন্তু আসার সম্ভাবনা আছে, অর্থাৎ ভাড়াটিয়ার সমস্যা কিন্তু এ মাসে কর্কট রাশির প্রবল লক্ষ্য করা যাচ্ছে, সেই দিকে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। ওভারঅল কর্কট রাশির কিন্তু সব দিক থেকে এ মাসটা বিশেষ লাভজনক, এবং আপনাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ কিন্তু এ মাসে আছে, লটারি, শেয়ার বা ফাটকা কারবার থেকে আপনারা কিন্তু বিশেষ অর্থ কিন্তু পেতে পারেন। তো প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।